দিনের পেট তো ভরস কাজটা সম্পন্ন করতে আসলাম। ফার্মের মুখরা ডিম পারে গুনিয়া কুলান যায় না। ফার্মের মুড়া যেমন রাত গেলে সকাল বেলা আন্ডা পারে গুনিয়া শেষ করা যায় না। ক স্তর বিন্যাস কি? ক কি স্তর বিন্যাস? দোহানে এই উল্লসিত কথা শুরু করছেন, কামে যান একটু পরে কাস্টমার এই বিকট কটে ইয়া। দেখতে সুন্দর, কথা কয় সুন্দর। আমনে আম দেখতে বেশ সুন্দর, তাহান আসে মনে আছে না? আম কোম্পানির স্তর বিন্যাস কিয়া? দোহানে গেলে চা খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, আদর করে। হ্যাঁ, দোহানে গেলে জড়াই জড়ে উনুনু করে, হ্যাঁ চা খাওয়ায়, বিস্কিট খাওয়ায়। ক কোম্পানিতে সবার উপরে কেটা? সবার উপর বস, আবার কি কিছু আছে এর উপর? দোকানে যে বসবো না, কেটা মাইকেল আর কেটা জ্যাকসন, বসের ফরিদি কে? ম্যানেজার বুদ্ধিজীবী। জামাই গুলান বাসায় আসলে বললে দেবেন ওয়ার্ল্ড ব্যাংক আইছিলে, নাইলে আগুন জ্বালাই দিব। বুদ্ধিজীবীর পরে কেটা? সিনিয়র সেলসম্যান আপনারা? ট্রাঙ্ক ভরে কে? হিসাবে তো আমি যাই মাজেদ আলী। তোর অবস্থান যদি মগত্যে নিচে হয় তাহলে তুই সালামালা ফিন দিয়া আমাকে বাসায় যাও, আমাকে বউগুলোকে তুই জারি টারি দিয়া হো। এত সাহস তুই কই পাইছো? যাইতে পারো, তুই যাইতে পারো, তুই যাবি, তুই মিষ্টি লই যাবি, কলা লই যাবি, আপেল আঙ্গুর বেদানা মুকরা আঁশ গরু ছাগল সব লইতে যাইতে পারো, সন্তুষ্ট হইতাম। কিন্তু এখন তুই যে কামটা করছো, শাস্তিটা একটু কহ, কি শাস্তি দিব? মাজেদ আলী, তুমি কোথায় গেছো? জিনের মতো কোথায় উদা হয়ে গেছো? তুমি ওঠো, নাহলে ওজার মতো জারা শুরু হইবে। এই তো কি সুন্দর, মানে লিফটে উঠতে আছে, বলো। বস ভুলই গে স্যার, ভুলো আপনাকে বাসায় দেখি যাব না। এই দেই এই দেই, গুড। চিন্তা ভাবনা করছিলাম যে তোরে কোম্পানির সব কর্মচারীর সামনে কান ধরে উঠা বসা করাম, পরে ভাবিয়ে দেখলাম এটা পুরান আইডিয়া, অনেক মানুষ এরকম করছে, আবার নতুন কোনো আইডিয়া আহেও না, এর লিখে তুই বাচ্চা গেছো। তুই যদি ফিরে আমাকে বাসার সামনে যাও, ও কিন্তু ছোটোকালের তা মাংসের দোকানে কাম করছে, কষাই ঠ্যাং ঠোঁ কাটিয়ে লাগবে, খবরদার এক কালে মাটিলাম একদম। কাজ কর, ঠিকঠাক মতন করবি।